ওয়ানডে সিরিজ শেষে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে নামবে টাইগাররা। তবে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট মাঠে গড়ানোর মাত্র একদিন আগে অধিনায়ক সাকিব আল হাসানকে যেতে হলো হাসপাতালে। যদিও পরীক্ষা শেষে আবারও মাঠের অনুশীলনে ফিরেছেন টাইগার অধিনায়ক। 13 ডিসেম্বর সূচি অনুযায়ী সকাল 9টা থেকে অনুশীলন শুরু করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে অনুশীলনে নেমেই মাঠ ছাড়েন সাকিব। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে নেওয়া হয় হাসপাতালে। জানা গেছে অনুশীলনে নামার পর সাকিব পেশিতে টান অনুভব করেন, যদিও বিষয়টি পুরনো। তবে নতুন করে আবারও অস্বস্তি বোধ করায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে সাকিবের পেশির টানের বিষয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। অনুশীলন শুরুর আগ মুহূর্তে মাঠ থেকে হাসপাতালে গেলেও কিছুক্ষণ পর আবারও মাঠে ফিরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। এ সময় দলের অন্যান্য সদস্যদের সাথে অনুশীলনও করেন তিনি। এ বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মঞ্জুরুল হোসাইন চৌধুরী জানান, সাকিবের এটি নিয়মিত চেক আপের অংশ, এটি তার নতুন কোনো সমস্যা নয়, প্রথম টেস্টে তার খেলতেও কোনো বাধা নেই। মঙ্গলবার সবার আগে মাঠে এসেছিলেন টেস্ট অধিনায়ক, কিন্তু ব্যাটিং বোলিং অনুশীলন না করেই হাসপাতালে চলে যান তিনি। সঙ্গে ছিলেন বিসিবি চিকিৎসক দেবাশিস রায় চৌধুরী। 7 ডিসেম্বর মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে ভারতীয় পেসার উমরান মালিকের বাউন্সারে পিঠে আঘাত পান সাকিব। চোটের জায়গায় কালশিটে পড়ে গিয়েছিল, সঙ্গে অনুশীলনে ব্যথা অনুভব করেছিলেন। এজন্য দলের সঙ্গে থাকলেও সোমবার অনুশীলন করেননি তিনি। মনিরুজ্জামান মনি, স্পোর্টস মেইল 24.com।